হারিয়ে যাওয়া 23টি মোবাইল উদ্ধার শামসেরগঞ্জে। হাসি মুখে গ্রাহকরা ফিরে পেলেন হারানো মোবাইল। এসডিপিও অফিস চত্বরে স্বস্তির ছবি। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত, জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। কেউ বাড়ি থেকে, কেউ আবার হাটে গিয়ে হারিয়ে ফেলেন সাধের মোবাইলটি। অপারক হয়েই দ্বারস্থ হয়েছিলেন থানার। অবশেষে হলো প্রতীক্ষার অবসান। হারিয়ে যাওয়া ফোন হাতে ফিরে পেলেন গ্রাহকরা। বিগত কদিন ধরে মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া, চুরি যাওয়া ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে পুলিশ। এরকমই হারিয়ে যাওয়া 23টি মোবাইল উদ্ধার করে উপযুক্ত প্রমাণ যাচাই করে গ্রাহকদের হাতে তুলে দিল শমশেরগঞ্জ থানা। বুধবার ফরাক্কা এসডিপিও অফিসে এসে মোবাইল ফিরে পেলেন 23 জন গ্রাহক। হাটে ওই মোবাইলটা শমশেরগঞ্জ থানার ওসি উদ্ধার করেছে, ওই পেয়েটা আমি খুব খুশি। আর এই এফআইআরটা করতে মানা করছিল, আমি করেছিলাম, তো মোবাইলটা পেয়ে খুব ওই শমশেরগঞ্জ থানার ওসিকে ধন্যবাদ।